জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কয়েকটি তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা জানেন যে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638/2021, এই মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 28 ফেব্রুয়ারি 2024 সাল, এবং এই শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে, যেমন নিয়োগের গতি প্রকৃতি কোন দিকে যাবে, বা যারা মামলাকারী রয়েছেন নিজেদেরকে বঞ্চিত দাবি করে আদালতে শরণাপন্ন হয়েছেন সেই সমস্ত প্রার্থীদের ভবিষ্যৎ কী হতে পারে, এবং তারপরে এই নিয়োগ ভোটের আগেই হবে কিনা, এই একাধিক প্রশ্নের উত্তর কিন্তু মিলতে চলেছে আগামী দিনে শুনানিগুলোতে। মহামান্য কলকাতা হাইকোর্টের শুনানির ঠিক দুদিন আগে, অর্থাৎ আগামীকালকে 26 ফেব্রুয়ারি 2024 সাল, এই 26 ফেব্রুয়ারিতে দুপুর 12টা থেকে কলকাতাতে একটা মহামিছিলের ডাক দেয়া হয়েছে আপার প্রাইমারি চাকরির প্রার্থী মঞ্চের পক্ষ থেকে, এবং দাবিগুলোর মধ্যে মূলত থাকছে যে সমস্ত আপার প্রাইমারি চাকরির প্রার্থীদের কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত আপার প্রাইমারি চাকরির প্রার্থীদের যাতে খুব দ্রুত স্কুলে জয়েন করানো যায়, অর্থাৎ ভোটের আগেই যাতে তাদেরকে জয়েন করানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরও যাতে দ্বিতীয় বা তৃতীয় কাউন্সিলিং সম্পন্ন করানো যায় এবং তার জন্য অতি দ্রুত নোটিশ প্রকাশ করা হয়, এই সমস্ত দাবি নিয়েই আগামীকালকে কলকাতার রাজপথে কিন্তু একটা মহামিছিলের আয়োজন করেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। এইবার প্রশ্ন হলো, তাহলে এই নিয়োগের কী ভবিষ্যৎ, বা এই নিয়োগ কী হতে চলেছে, বা রায়দান কী হতে চলেছে, সেটা পরবর্তীতে আলোচনা করছি। আগে আলোচনা করে নেই যে এই আন্দোলনে আপনারা কেন আসবেন, বা এই আন্দোলনের কী প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে। কারণ এই আন্দোলন ছাড়া বিগত দিনে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা সকলেই ভালো মতো জানেন, এই নিয়োগ প্রক্রিয়া যত গতি পেয়েছে সমস্ত গতি কিন্তু কিছু না কিছু আন্দোলনের মাধ্যমেই হয়েছে। যখনই কলকাতাতে একাধিক আন্দোলন হয়েছে, কোনো অভিযান করা হয়েছে, তারপরেই এই নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা হলেও গতি পেয়েছে এবং কমিশনের ঘুম ভেঙেছে, আর নিয়োগ প্রক্রিয়াটা খুবই ধীরগতিতে এগোলেও কিছু না কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তাই এই নিয়োগ প্রক্রিয়াটা যেহেতু ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বরের 2 তারিখে, ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, তবুও কিন্তু একজন চাকরি প্রার্থীও স্কুলে যোগদান করতে পারেননি, অপেক্ষা আরও বাড়ছে। তাই এই আন্দোলন কিন্তু আরও জোরদার হওয়া উচিত, কারণ আন্দোলনের তীব্রতা যত বৃদ্ধি পাবে তত কমিশনের কাছেও একটা চাপ সৃষ্টি হবে এই নিয়োগটা যাতে দ্রুত করা যায়, এবং এই নিয়োগটা দ্রুত করতে গেলে এই আন্দোলনের লোক বাড়াতে হবে, এবং এই আন্দোলনের লোক বাড়াতে যে সমস্ত ক্যান্ডিডেটরা কাউন্সিলিং করে বসে রয়েছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং লিস্টে রয়েছেন, মূলত ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের এই আন্দোলনে বেশি করে যোগদান করা উচিত। কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি কাউন্সিলিং করেছেন তার প্রায় 50-60% কিন্তু ইন সার্ভিস ক্যান্ডিডেট রয়েছেন, এবং তাদের অনেকেই কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12-14 বছর ধরে বিভিন্ন ধরনের চাকরি কিন্তু এই সমস্ত প্রার্থীরা করছেন। তাই সেই সমস্ত প্রার্থীদের মধ্যে থেকে প্রায় অর্ধেকের কাছাকাছি প্রার্থী কাউন্সিলিং করা সত্ত্বেও কিন্তু এই জয়েনিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না বলেই কিন্তু খবর রয়েছে। তাই প্রথমে কাউন্সিলিংয়ের সময় যে আসনগুলো ফাঁকা হয়েছিল, যত সংখ্যক ক্যান্ডিডেট উপস্থিত হননি, এবং উপস্থিত না হওয়ার পরে মাল্টিপল র্যাঙ্কের কারণে মোট 2500-এর মতো কিন্তু সিট তৈরি হয়েছে, শূন্যপদ তৈরি হয়েছে। যে সমস্ত চাকরিরত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের যদি 50% উপস্থিত না হন, তাহলে যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের তৃতীয় বা তারপরের কাউন্সিলিং থেকে নন জয়নিং সিটের জয়নিং করার কিন্তু একটা সম্ভাবনা বেড়ে যাবে। তাই যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের কাছে কিন্তু এই আন্দোলনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা সকলেই চাই যত বেশি সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পাক এবং যত বেকারের সংখ্যা কমে যায় ততই মঙ্গল, এবং যারা সিট আপডেটের জন্য দাবি জানাচ্ছেন তাদের প্রতিও আমাদের সমবেদনা থাকলো, এই বিষয়টা পরে আলোচনা করছি। তাই এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং নিজের অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আগামীকালকের আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে, এটাই কিন্তু কামনা করছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সকল নেতৃত্ববৃন্দ, বিশেষ করে কলকাতার আশেপাশে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন যাদের খুব অল্প সময়ের মধ্যেই যারা
কলকাতাতে পৌঁছে যেতে পারেন ধর্ণা মঞ্চে, এবং তারপরে যেখানে র্যালি হবে, মিছিল হবে, সেই মিছিলে অল্প সময়ের মধ্যেই পৌঁছতে পারবেন। সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু আরও বেশি করে দায়িত্ব নিয়ে বেশি সংখ্যক লোকজনের উপস্থিতি সেখানে করতে হবে, এরকমই কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা মনে করছেন। এইবার আসি 28 তারিখের শুনানিতে কী কী হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেটরা মামলা করেছেন সিট আপডেটের জন্য, সেই সমস্ত প্রার্থীদেরও যাতে স্বার্থ রক্ষা হয় এবং তারাও যেন বঞ্চিত না হন নিয়োগ প্রক্রিয়া থেকে, তাদের স্বার্থটাও দেখতে হবে, কারণ এই নিয়োগ প্রক্রিয়াটা 8 থেকে 10 বছর ধরে থমকে রয়েছে। তাই সকলেরই বয়স বেড়ে যাচ্ছে, তাই বেশি সংখ্যক সিট আপডেট করে বেশি সংখ্যক ক্যান্ডিডেটদের চাকরি দিলে সকলেরই ভালো লাগবে, তাই তাদের স্বার্থও যাতে বজায় থাকে, তাই যত সংখ্যক পিটিশনার রয়েছেন সেই সংখ্যক পিটিশনারের সমান সংখ্যক সিট যদি স্কুল সার্ভিস কমিশনকে রেখে দিতে বলা হয়, সেটাও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। শুনানি প্রসঙ্গে কিন্তু পর্যবেক্ষণে মহামান্য বিচারপতিদ্বয় কিন্তু এই ধরনের একটা মন্তব্য করেছিলেন, কিন্তু পর্যবেক্ষণ চলাকালীন কোনো মন্তব্য আর শেষমেশ কোনো জাজমেন্ট দেয়া, দুটোর মধ্যে কিন্তু অনেক রকম পার্থক্য রয়েছে। তাই আলটিমেটলি জাজমেন্ট কিসের ওপরে ভিত্তি করে আসে সেটার দিকে কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে। তবে শর্ত সাপেক্ষে হলে যে সমস্ত পিটিশনাররা রয়েছেন তারা যদি নিজেদেরকে সেই জায়গায় উপস্থাপন করতে পারেন, তাহলে তাদের সিট রেখে বাকি যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের কিন্তু নিয়োগের জন্য একটা অর্ডার হয়ে যেতেই পারে। সেটা 28 তারিখে হতে পারে, 29 তারিখে হতে পারে, বা তারপরে ধারাবাহিকভাবে যেহেতু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলোতে কিন্তু এই ধরনের কোনো অর্ডার আসতে পারে। সেক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা রয়েছেন আপনারা মনে করতে পারেন যে তাহলে আপনাদের ভবিষ্যৎ কী হবে। অবশ্যই যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের কিন্তু চিন্তা করার কোনো সেরকম ব্যাপার নেই, কারণ যারা সিট আপডেটের জন্য দাবি জানিয়েছেন তাদের কিন্তু কাট অফ রয়েছে অনেকটাই পরের দিকে, তাই ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের অতটা চিন্তার কোনো ব্যাপার থাকবে না যদি সিট আপডেট করে নিয়োগ হয়। তবুও যারা ওয়েটিং লিস্টের আগেই রয়েছেন আপনারা কিন্তু আগেই সুযোগ পাবেন, সিট আপডেট হলে পরে যারা আসবে তারা কিন্তু পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে ওনারা পরবর্তীতে স্কুল পাবেন যদি সিট আপডেট হয় বা এই ধরনের কোনো রকম অর্ডার হয়, সেটা কিন্তু পরের বিষয়। তাই ওয়েটিং ক্যান্ডিডেটদের কিন্তু কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। তাই শর্ত সাপেক্ষে নিয়োগ হলেও যারা ইন সার্ভিস অনেকেই ক্যান্ডিডেট রয়েছেন তারা অনেকেই ভয় পাচ্ছেন যে শর্ত সাপেক্ষে নিয়োগ দিলে বা নিয়োগ করার অনুমতি দিলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। তাই আলটিমেটলি 28 তারিখ বা তারপরে শুনানিতে কী হচ্ছে সেটা তো মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয় বলতে পারবেন, সেক্ষেত্রে আমাদের বলা সম্ভব নয়। তো আমাদের সকলেরই নজর থাকবে মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে, আপনারাও নজর রাখুন আমাদের জয়ন্ত টিভির পর্দায়, যখনই আমরা নতুন কোনো তথ্য পাবো সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।